সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করুন। আমাদের রুহকে নেওয়ার জন্য যেন আল্লাহ পাক তার পক্ষ থেকে জান্নাতের রুমাল, সুগন্ধিত রুমাল পাঠিয়ে দেন। দুর্গন্ধযুক্ত মানুষ হওয়ার তো কোনো দরকার আমাদের নাই। তারপর আয়েশা মুয়াবিয়ার কাছে চিঠিটা লিখলেন, কী লিখলেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তার জন্য মানুষের সন্তুষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ যথেষ্ট, বান্দার কোনো সাহায্য দরকার নেই। আর যে ব্যক্তি আল্লাহর ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ পাক তাকে মানুষের উপরেই ছেড়ে দেন, নিজের দায়িত্ব নেন না। হে আল্লাহর রসুল, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আপনি যে সত্য নবী তা প্রমাণ আমি পেলাম, কী বেশ স্যার, ওই লোকটা আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী কখনোই জান্নাতে যেতে পারে না। মানুষ যখন যেটা চায় তখন সে না পেলে সে হতাশায় ভোগে, আর হতাশার পরিণাম হচ্ছে অবশেষে আত্মহত্যা, যেটা এখন খুবই বেড়ে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون سورة هود مكي 117 آيات جابت الحمد ثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দৌরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে হিমালয় সদৃশ্য বাধা এবং নির্যাতনের অবিশ্রান্ত ধারা নেমেছিল আপনারা সবাই জানেন। যারা সিরাত রসুলের মক্কি জীবন পড়েছেন তারা বুঝতে পারছেন যে তৎকালীন সময়ে একজন মুসলিম হওয়া মানে জীবন শেষ করা। প্রখ্যাত সাহাবি খাব্বাব, খোবায়েব, দাসেনা, এদের সবাই নাম জানি আমরা। শুধু খাব্বাবের একটা ঘটনা খেলে মনে রাখবেন, খাব্বাব ইবনুল আরাত একদিন কাবা ঘরের মাতাফে দেখলেন যে আল্লাহ রসুল কাবা ঘরের দেওয়ালে ছায়া শুয়ে আছে। খাব্বাব সেই নির্যাতিত সাহাবি যাকে লৌহকার মানে আমরা যাকে বলি যারা লোহা পুড়িয়ে অস্ত্র বানায়, আমরা কেউ কেউ কর্মকার বলি তাই না, সেই গনগনে পোড়ানো কয়লা এবং লোহার আগুনের উপরে চিত করে ফেলে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে এবং পিঠের চামড়া গোস্ত সব গলে আগুন নিভে গেছে। এই মর্মান্তিক শাস্তি যাকে দিয়েছে তিনি আল্লাহ রসুলের সামনে যেয়ে বলছেন, হে আল্লাহ রসুল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না?
নির্যাতন কত বেশি হলে অধৈর্য হয়ে তিনি এ কথাটা বলে ফেলেছিলেন। তখন আল্লাহ রসুল উঠে এসেন একবারে রাগে অগ্নিশর্ম হয়ে, তখন তিনি যে কথাটি বলেছিলেন, দেখো খাব্বাব, তোমার আমার পূর্বে এই পৃথিবীতে বহু ইমানদার লোক এসেছে যাদেরকে লোহার চিরুনি দিয়ে দেহের চামড়া টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু তারা দিন পরিত্যাগ করে নাই, তাদেরকে আগুনের উপরে রেখে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তথাপি দিন পরিত্যাগ করে নাই। মনে রেখো, আল্লাহ ইতিমান্না হাদাল আমর, ইসলামের এই নিয়মনীতি অবশ্যই পূর্ণতা লাভ করবে যেদিন একজন নিঃসঙ্গ গৃহবধূ একাকেই মক্কা এসে তওয়াব করে একাকেই ফিরে যাবে ইরাক সানআ পর্যন্ত, কেউ তাকে ডিস্টার্ব করবে না। তুমি এত অল্পতে ভেঙে পড়ছো, আমরা যারা মুসলিম এখানে বসে আছি আমাদের কারোর উপরে এই নির্যাতন আজও আসেনি। যদি সত্যিকারের দিনদার যারা হয় তারা পৃথিবীর সব কিছু ছাড়তে পারে, ইসলামকে ছাড়তে পারে না, কারণ ইসলামের এ দিন মানুষের তৈরি নয়, এদিন সরাসরি আল্লাহর ওহি। যদি আমরা বলি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা কোনো জ্ঞানী ব্যক্তির জ্ঞানের বিধান নয়, এটা মেজরিটি ব্যক্তিদের নির্ধারিত সিদ্ধান্ত নয়। জাহেলের সংখ্যা যত বেশি হোক না কেন, তারা তো আলেম হবে না। ঠিক অমনিভাবে মানুষের ভোট যত বেশি হোক না কেন, তার তো মানুষ, মানুষের জ্ঞান তো সসীম, কিন্তু আল্লাহ প্রেরিত ওহি বিধান অসীম জ্ঞানের আধার, তার কোন একটি নোক্তা হরফ চেঞ্জ হবে না, এটা অপরিবর্তনীয় কেয়ামত পর্যন্ত। মানুষ যখন তার অনুসারী হবে তাকে অবশ্যই মানুষের নির্যাতন ভোগ করতে হবে, বিনিময়ে শেষ পাবে সিরফ এক কথা, শেষ আল জান্নাহ, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, আমরা যেন সবাই সে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন আমি কোনো জাতিকে ধ্বংস করি না বে জুলমে জুলুম বসে, যতক্ষণ না তারা মুসলেহুন থাকে, সংস্কারবাদী থাকে, ইসলাহ করার জন্য আগ্রহী থাকে, আমরা তাদেরকেই ধ্বংস করি না। এই ধ্বংস দুনিয়াবি ধ্বংস মনে করবেন না, অর্থাৎ আখেরাতে ধ্বংস করব না, তারা অবশ্যই আখেরাতে মুক্তি পাবে। এই হাদিসের ব্যাখ্যা আসেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাদ দীন বাদা গরীবান সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এই দিন শুরু হয়েছিল গুটিকাক মানুষের মাধ্যমে, সেই গুটিকাক মানুষের মধ্যে এটা আবার ফিরে আসবে, অতএব জান্নাতের সুসংবাদ হল সেই গুটিকাক মানুষের জন্য, অল্প সংখ্যক মানুষের জন্য, বহু সংখ্যক মানুষদেরকে বিভ্রান্ত হবেন না। আল্লাহ পাক তার রসুলকে ধমক দিয়ে বলছে খবরদার, ওই তোতাই আকসারা মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, তুমি যদি অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলো ওরা তোমাকে পথভ্রষ্ট করবে, কারণ অধিকাংশ মানুষ ধারণাভিত্তিক কথা বলে এবং আন্দাজি কথা বলে, সঠিক জ্ঞান আছে সিরফ কোরআন এবং হাদিসের মধ্যে, যদি হাদিস সহি হয়, জাল যাই হাদিসে পরকালের মুক্তি নাই। এটা কি মাস আজকে, আরবি সফর না, রবিউল আউয়াল তো সামনে আসতেছে না, ওই এক বিদাতি মাস আসতেছে, অধিকাংশ লোক ওটা করবে, আমরা বিরুদ্ধে বলব, অতএব ঐপন্থী যারা ক্ষমতা যাবে তারা আমাদেরকে হ্যাংকে পড়াবে আগে, স্বাভাবিক কথা, একটু ধরে নিতে হবে, ধরে নিয়েই আমরা সব বিরুদ্ধে বলি, কারণ ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানুষের বানোয়াট কোনো দিন নয়। ব্যাখ্যা দিয়ে অহমুল্লাদিন ইউসলেহুন মাহাফসাদ নাস,
সেই গুটিক সংখ্যক লোক তারাই যারা ইসলাহ করে। মানুষ যেগুলো নষ্ট করেছে এগুলো যারা ইসলাহ করে, সংস্কার করে, সেই লোকগুলি হচ্ছে সেই গুটি কয়েক লোক। সংস্কারক লোকের সংখ্যা সব সমাজেই কম। যুগে যুগে সংস্কারক আসে, সংস্কার করে চলে যায়, তাদের সঙ্গে সাথে যারা থাকে তারাই সেগুলো আবার এগিয়ে নিয়ে যায়। আর এই জন্য আমরা আহলে হাদিসকে গুটি কয়েক রহবাদানি মানুষের সমষ্টি মনে করি না। এটা কোনো রহবাদানদের দল নয়, এটা আহলে হাদিস আন্দোলন, অর্থাৎ কোরআন ও সুন্নার আলোকে জীবন গড়ার আন্দোলন, ওহির বিধানের আলোকে মানবতার মুক্তির আন্দোলন। কোরআন এবং হাদিস কোনো নির্দিষ্ট বংশের, গোত্রের বা অঞ্চলের জন্য নয়, এটা বিশ্ব মানবতার মুক্তির আন্দোলন। এই ব্রড সেন্সে আমরা আহলে হাদিস আন্দোলন বলে থাকি। এই আন্দোলন বেসড অন কোরআন অ্যান্ড অথেন্টিক ট্র্যাডিশনস, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তির উপরে এই আন্দোলন পরিচালিত। ট্রেনে যেমন দুটা পার্টি থাকে না, এই আন্দোলনের ভিত্তি হলো ট্রেনের দুটা পার্টির মতো। একটা পার্টি যদি চলে যায় ট্রেনটা পড়ে যাবে, ল্যাচ্যুত হয়ে যাবে। ট্রেন যত ভালোই হোক না কেন, পার্টি যদি না থাকে চলবে কি দিয়ে? আপনি যতই সুন্দর মানুষ হন না কেন, আপনার চলতে হবে তো কোরআন এবং সুন্নার দুই পার্টির উপরে। এর বাইরে যেতে পারবেন না, বাইরে গেলেই আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ওয়ান আব্দুল আবনে আমির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা ইয়াতি আলা কামা আতা আলা বনী ইসরাঈল, আমার উম্মতের উপরে ওই অবস্থা একসময় আসবে যেমন এসেছিল বনী ইসরাঈলের উপরে, হাজবান নাআল বিন নাআল, এক জোড়া জুতোর পরস্পরের সামঞ্জস্যের নেয়। এক জোড়া জুতো একটা ছোট একটা বড় হলকে পা দিতে পারবে না। ঠিক অমনি করে বনী ইসরাঈলের উপরে যেভাবে তারা পথভ্রষ্ট হয়ে গেছিল, তাদের উপরে যেভাবে গ্রুপিং এসেছিল, ইহুদরা এর ব্যাখ্যা অন্য হাদিসে 71 দলে, নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর মুসলিম উম্মত 73 দলে বিভক্ত হবে, অর্থাৎ তাদের চেয়ে বেশি বেশি দলেরা বিভক্ত হয়ে যাবে। তখন বাঁচার একটাই পথ, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামী হবে মানে একটি দল ছাড়া। তারা কারা? মাহানা আলাইহে ওয়া সাহাবি আলিয়ম, আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যে তরিকার উপরে আছি, এই একটি দল ছাড়া সব জাহান্নামে যাবে। স্পষ্ট হাদিস আমাদের সামনে রয়েছে। আপনি মৎস্যজীবী হন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, এমনকি বিমানের ক্যাপ্টেন হন আর জাহাজের মাস্টার হন, যেখানে আপনি থাকেন না কেন, আপনি যদি সবসময় আল্লাহর পথে থাকেন, যদি জাহাজে ডুবিয়ে মরেন বা বিমানে অ্যাক্সিডেন্ট করেও মরেন, তথাপি আপনি জান্নাতি হবেন। কিন্তু সবার আগে শর্ত হবে আপনি অবশ্যই ওই মিল্লা ওয়াহিদা, সাহাবিদের যুগে যে ইসলাম ছিল, আল্লাহ রাসূলের জমানা যে ইসলাম ছিল, ওই ইসলামের কাছেই আপনাকে ফিরে যেতে হবে, আর সেই অনুযায়ী আপনার জীবন গড়তে হবে, আর এটা গড়ার জন্য চেষ্টা করতে হবে। এখন তো আমরা প্রায় সব বই বাংলা করে দিয়েছি, দুটো পয়সা ব্যয় করলে বই কিনতে পারেন, পড়তে পারেন ইচ্ছা করলে। অনেকে আসমানে পড়েন, বলে স্যার হার্ড কপি পড়ার সময় নেই, তো ওখানে কত তাকিয়ে থাকা যায়। যারা ল্যাপটপে পড়ার ভাষা ভাষেন, যারা মোবাইলে অনেকে পড়েন, ফেসবুকে পড়েন, ইন্টারনেটে পড়েন, আপত্তি নাই, কিন্তু এগুলোতে কোনো মনোসংযোগ হয় না, এবং বরং হার্ড কপি কাছে রাখবেন, যখন কোনো সমস্যা পড়েন বই দেখে নিয়ে পড়বেন, তাহলে চোখেরও ক্ষতি হবে না, মনেরও ক্ষতি হবে না। ইন্টারনেট যত এগিয়ে যাচ্ছে মানুষের কল্যাণ যেমন করছে, ক্ষতিও তেমনি করছে, ক্ষতির সেটে এড়িয়ে চলবেন। আজকাল ছোট্ট একটা বাচ্চাকেও মা থামাতে পারে না যতক্ষণ মনিটর অন করে না দেওয়া হয়, ওখানে এসে ছবি দেখবে, বাচ্চা কান্না বন্ধ করে দেবে। যে যুগে আমরা বাসবাস করছি এটা খুব ভয়ঙ্কর জমানা। আপনাকে সবচেয়ে মনোযোগী হতে হবে আপনার নিজের পরকালের দিকে,
কীভাবে আমি মুক্তি পাব, এই আমরা চলছি, এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। অজন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে, মা আনা আলাইহি ওয়া সাহাবি আলিয়ম, আল্লাহ রাসূলের জামানা যে দিন ছিল সেই দিনের কাছে ফেরত যেতে হবে সাধ্যমতো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। কালকে এক মুরব্বি আমার হাতে বায়াত করতে আসছেন, তুমি ভাষার মধ্যে আমি খুশি হব, স্যার আমি প্রতি রাত্রে শোয়ার সময় 300 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। তাহলে আপনি এটা অন্যায় করছেন। কেন কেন লা ইলাহা আব্দুল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে রয়েছে। ওখানকার আল্লাহ রসুল বলছেন তো 300 বার করে পড়ো, তা বলেনি। তখন কেন করলেন, যত বেশি করে তত নাকি? না, এই বাড়াবাড়ি ইসলামে নাই, এই বাড়াবাড়িটি করে বেদাতিরা, যারা নিজের উপরে দিনকে চাপিয়ে নেয়, দিন তাকে ক্ষতি করে। এটা ইহুদিদের স্বভাব ছিল, তারা গলু করতো, তাকলুফি দিন, ইহুদিদের মধ্যে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। আপনি একটা পড়তে পারেন ভালো, সবার সময় কী কী দোয়া আছে দিব্য আমাদের সালাত রসুল বলে দিয়েছি, এগুলো পড়েন। এটা 300 বার পড়তে পারে, 100 বার পড়তে, এটা কেন, যেটা আছে ঠিক সেটাই। যেমন 33 বার সুবহানাল্লাহ আছে না, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে সুবহানাল্লাহ বিহামদি 100 বার, 100 যদি না আসে আপনি ওখানে 100 পড়তে পারেন, পড়া যায় মাস্ট, 50 পড়ে যায় আর পড়লেন না ঘুমিয়ে গেলেন, সত্যি সমস্যা কী? ঘুমানোর সময় আপনি এরপরে সূরা ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, এই সঙ্গে আপনি কী পড়তে হবে, আয়াতুল কুরসি পড়বেন, এই তো। এই যে 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আপনি কোথায় পেলেন? তো আমি ভাবছি এটা নেকির কাজ, এটা বেশি বেশি করলাম, এটা চলবে না, এটাই হলো আহলে হাদিস। হাদিসে যা নাই আপনি এক পাতা হাতে বাড়াতে পারবেন না, যা আছে তা করবেন, যা নেই তা ছাড়বেন। এক কথা সংক্ষেপে কথায় কোরআনের ভাষা, ওমা আতাকুমুর রাসূল বলেন, এটা মুখস্থ সবাই, আতাকুমুর রাসূল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ক্লোজ, একদম। সূরা হাশরের 7 আয়াতের একটা অংশ এটা, রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। এই ছোট্ট কথা যদি আমরা মেনে চলি, আমাদের কোনো বাড়াবাড়ি হবে না কোনো কাজে। আপনার শরীরটা খারাপ করছে, আপনি শোবেন না? না না, শোয়া যাবে না, যে তোমার সংখ্যা 300 পূরণ করতে হবে, বুঝতে পারছেন অবস্থা? এগুলো নাই, মাস্তা চাতুম, যতক্ষণ তোমার শক্তি আছে সাধ্য আছে ততক্ষণ করো। এই ছোট্ট ছোট্ট কথা, অথচ কোনো কঠিন কথা নয়, ইসলাম খুব সহজ দিন। এই সহজ দিনকে কঠিন করা যাবে না, কঠিন করলেই কিন্তু আপনি ফাঁদে পড়ে যাবেন আর আপনি আগাতে পারবেন না। আর এই বিষয়ে আপনাদেরকে একটা চিঠি শোনাব, চিঠিটা যদি শোনাই তাহলে ভাববেন তো নারী নেতৃত্ব হালাল হয়ে গেল, না। আপনারা আমির মুয়াবিয়ার নাম শুনছেন না, সাইয়্যিদ খলিফার পরে মুয়াবিয়া, একদল ইসলামী বুদ্ধিজীবী মুয়াবিয়াকে বানিয়েছে রাজা, রাজতন্ত্র শুরু হয়েছে, খেলাফত শেষ হয়ে গেল, রাজতন্ত্র শুরু হলো মুয়াবিয়াকে দিয়ে। যারা ইতিহাসে ছাত্র ইসলামের ইতিহাসে তারা কিন্তু এটি পড়ে, অবশ্য আমরা তীব্র বিরোধিতা করি। তিনি নিঃসন্দেহ খলিফা ছিলেন, হয়তো তাদের সাথে মানে কম, কিন্তু তিনি নিঃসন্দেহ খলিফা ছিলেন, তিনি রাজা ছিলেন না। একদিন তিনি চিঠি লিখলেন মা আয়েশার কাছে, মা আয়েশার সম্পর্কে তো সবাই জানেন কত ব্রেনি মহিলা, লিখলেন যে আপনি আমাকে একটা চিঠি দিন, সংক্ষিপ্ত চিঠি, বেশি লিখবেন না। তো মা আয়েশা যে চিঠিটা লিখেছিলেন সে ছোট্ট চিঠিটা আপনাদের শুনতে মন চাচ্ছে না? চিন্তা করুন, একটা মেধাবী মহিলা যা করতে পারে, লাখ অমেধাবী পুরুষ তা করতে পারে না। কাতাবা মুআবিয়াতু ইলা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন
أن أكتب إلي كتابا توصيني فيه ولا تقتصر علي. হে উম্মুল মোমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি আমাকে একটা চিঠি লিখুন ওসিয়াত করে, নসিহাত করে, উপদেশ দিয়ে। খুব বেশি লিখবেন না। ফাকাতাবাত আয়েশা তো এলা মুআবিয়া, অতঃপর আয়েশা মুআবিয়ার কাছে চিঠিটা লিখলেন। কী লিখলেন? সালামুন আলাইক, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আম্মা বাদ, অতঃপর فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من التمس رضا الله بسخط الناس كفاه الله مؤونة الناس ومن التمس رضا الناس بسخط الله وكله الله إلى الناس. السلام عليك. شس سيدي شس كو تو ایک منٹ لگنے پڑتے ہیں انہیں بولن আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তার জন্য মানুষের সন্তুষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ যথেষ্ট, বান্দার কোনো সাহায্যের দরকার নেই। ওমানাল তামাসে রেদল নাস বে সাখাতিল্লাহ ওয়াকালুল্লাহ ইলা নাস, আর যে ব্যক্তি আল্লাহর ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ পাক তাকে মানুষের উপরে ছেড়ে দেন, নিজের দায়িত্ব নেন না। আসসালামু আলাইকুম। কথা শেষ। এই ছোট্ট একটা হাদিস বা ছোট্ট একটা চিঠির মধ্যে যে জ্ঞান আসলো তা এই যে বান্দাকে সর্বাবস্থায় আল্লাহর উপরেই ভরসা করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির স্বার্থে কাজ করতে হবে, বান্দার সন্তুষ্টির স্বার্থে নয়। এদের মধ্যে মুআবিয়া বুঝে গেলেন যে আমাকে উনি কী বলেছেন। এজন্য অনেক অনেক খলিফা সে যুগের শ্রেষ্ঠ আলেমদেরকে কাছে নিতেন উপদেশ গ্রহণ করার জন্য, একটা অনুষ্ঠান করতেন সারাদিনে অথবা সপ্তাহে, দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে ডেকে নিয়ে আসতেন, আপনারা আমাকে উপদেশ দেন। কারণ আমরা তো রাজনীতি নিয়ে সবসময় ব্যস্ত থাকি, আমাদের তো উপদেশ নেওয়ারও সময় নাই। কোনো তবলিগ ইজতেমাকে কোনো রাষ্ট্রনেতা আসতে পারে? ওদের তো ঘুমানোর সময় নাই। কিন্তু আমাদের পূর্বসূরীরা যারা রাষ্ট্র চালিয়েছেন খলিফারা, তারা সবসময় আলেমদের সম্মান করে রাজদরবারে বসাতেন, খেলাফতের সামনে তাদেরকে উচ্চ আসনে বসে সম্মান দিতেন, বলতেন আপনি আমাকে উপদেশ দিন। অনেক সময় তারা চোখ ফুজে ভেবে কান্না কান্না করতেন, যে কাঁদতেন আলেমদের নসিহত শুনে। এরকম বহু দৃষ্টান্ত আমাদের সামনে আছে, এটা একটা অন্যতম দৃষ্টান্ত। আমাদেরকে এই ছোট্ট চিঠির বিষয়টা আমাদের রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে বান্দার সন্তুষ্টি চাওয়া যাবে না। যদি চাই বান্দার সন্তুষ্টি, তাহলে আল্লাহ পাক আপনার থেকে চলে যাবেন, ওই বান্দার ইচ্ছার উপরে আপনাকে আল্লাহ ছেড়ে দেবেন। আমরা কোনো অবস্থাতেই আল্লাহর সন্তুষ্টির বাইরে বান্দার সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে পারি না, দিলে আমরাই ধ্বংস হব, পরকাল হারাবো, ইহকাল তো হারিয়ে যাবে। ইহকাল তদ্দিন থাকবে, তদ্দিন বান্দা আমার সাপোর্ট দিবে, আর বান্দার সাপোর্ট হারিয়ে গেলে আপনি শেষ। দেখছেন না এখন কী হচ্ছে দেশে? খালি গণজোয়ার হচ্ছে, খালি বিশাল এই জোয়ার সেই জোয়ার, কী যে শুরু হলো দেশে। এগুলো থেকে দূরে থাকেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আয়াতগুলো খালি আমরা পড়ি, বিশ্বাস তো করি না। আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমতায় বসাবেন, বান্দার কোনো ক্ষমতা নাই। যতদিন আল্লাহ মনে করবেন যে এই শাসকের দ্বারা এদেশে ইসলাম হেফাজত থাকবে, ততদিন আল্লাহ তাকে ক্ষমতায় রাখবেন। আর যদি শাসক ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আল্লাহ অবশ্যই শাসককে নামিয়ে দেবেন, কেউ ঠেকাতে পারবেন না। এটা বাংলার ইতিহাস আমাদের মনে নেই? অতএব যারা প্রশাসনে আছেন বা যারা যেখানেই আছেন,
সবার কাছে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বান্দা সন্তুষ্টির জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করুন, আল্লাহ আপনাকে সেভ করবেন। কত মানুষ এইভাবে চলে যাচ্ছে সে কখনো চিন্তা করেনি যে আমি এইভাবে চলে যাব। প্রতিদিন এগুলো ঘটছে, আমাদের সামনে দেখতে পাচ্ছেন। এক মুহূর্ত আগেও সে ভাবেনি যে মরে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, একদম শেষ। যদি আমরা এগুলো চিন্তা করি তাহলে আমাদের জীবনটা ভালো হবে, নিশ্চিন্ত জীবন। সবচেয়ে হতাশার জীবন তাদেরই যারা দুনিয়া নিয়ে পাগল হয়। আজকে দেখতে পাচ্ছেন পত্রিকাগুলো, ইয়ং ছেলেপিলে যারা এখন 8, 9, 10 পড়ে না, তারা বলে পড়াশোনা করে কী হবে, মানে তাদের লক্ষ্যই হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, আসক্তি। কারোর লক্ষ্য যে কোনো মূল্যে MBA BBA পাশ করা, তাহলে ভালো ব্যবসায়ী হতে পারব। খালি দুনিয়া কেন্দ্রিক তাদের সব চিন্তাধারা, সব দুনিয়ার ভিত্তিক চিন্তা। আর দুনিয়া ভিত্তিক চিন্তা যারা করে তো দুনিয়া না পেলে তো হতাশ হবেই, আর হতাশ হলেই সে আত্মহত্যা করবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে দেখলেন যে একটা নতুন সাহাবি হাজির, খুব যুদ্ধ করতে জোরালো ভাবে। তো আল্লাহ রসুল বললেন এ জাহান্নামী। এই কথাটা পাশে যে সাহাবি ছিল শুনেছে, তখন থেকে ওই লোকটা পিছি পিছিয়েও আসে, যুদ্ধ চলছে কিন্তু। হঠাৎ এক পর্যায়ে ওই লোকটা আহত হয়েছে প্রতিপক্ষের হামলায়, প্রচণ্ড কষ্টে সহ্য করতে না পেরে নিজের তরবারে নিজে বুকে দিয়ে আত্মহত্যা করেছে। তখন ওই যে লোকটা শুনছিল আল্লাহ নবীর কথা, দৌড়ে চলে গেছে আল্লাহ নবীর কাছে। হে আল্লাহ রসুল, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আপনি যে সত্য নবী তা প্রমাণ আমি পেলাম, কী বেশ। ওই লোকটা আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী কখনো জান্নাতে যেতে পারে না, কাটল। আল্লাহ রসুল যেটা বলতে পারেন সেটা আমরা বলতে পারি, তার কাছে ওহী নাযিল হয়। ওই লোকটা যে তীব্র বেগে জিহাদ করছিল, সে আমাদের হিসাব হইলে আমরা বীর বিক্রম পুরস্কার দিবস থাকতাম, কিন্তু না, আল্লাহ রসুল তাকে বললেন ও জাহান্নাম যাও। একটু পরেই সে আত্মহত্যা করল। অর্থাৎ কোরআন বলছে কি, না তাক্তুল্লু আনফুসাকুম, খবর দাও তোমরা আত্মঘাতী হও না, নিজেদেরকে তোমরা হত্যা করো না। লেখাপড়া শিখবেন জ্ঞান অর্জনের জন্য, আপনার তকদির পাল্টানোর ক্ষমতা আপনার নাই। অমামিন ধাপতিম আল্লাহ রিস্কোহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যে আল্লাহর রিজিকের দায়িত্ব, তার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নেই। এই বিশ্বাস নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই লেখাপড়া শিখে কী হবে, মাদ্রাসা পড়ুয়ারা বলে ইয়ে পড়ি লাভটা কি, এখানে পড়ি কী হবে, এসে আলিয়া পড়াই ভালো, ভালো চাকরি পাওয়া যাবে, আলিয়া শেষ হয়ে গেলে এবার কী হতে হবে, তাহলে ইউনিভার্সিটির ডিগ্রিটা নিয়ে আসে, এবার ইউনিভার্সিটি পড়বে। একটা ছেলেকে কীভাবে ঘুরতে হচ্ছে দেখেন, আগে পড়তেছে আমাদের এখানে, এরপরে যাচ্ছে আলিয়াতে, আলিয়া শেষ করে যাচ্ছে ইউনিভার্সিটিতে, ডিগ্রি সব শেষ, এখনও চাকরি পায়নি, এখন হাউস চাষ করতেছে, যত বই আছে সব বই পড়া শেষ, যাতে বিশেষ পরীক্ষা সে পাশ করতে পারে। বিশেষ পাশ করার পরও 6 বছর কিছু চাকরি পায়নি, ও কী করবে এখন, এত আত্মহত্যা করতেই হবে। প্রায় পত্রিকাগুলো আসতেছে, মানুষ যখন যেটা চায় তখন সে না পেলে সে হতাশায় ভোগে, আর হতাশার পরিণাম হচ্ছে অবশেষে আত্মহত্যা, যেটা এখন খুবই বেড়ে গেছে। এই বিষয়গুলো থেকে যুবকদেরকে আমরা সাবধান করছি, তোমার তকদির নির্ধারিত হয়ে গেছে তোমার মায়ের গর্ভে, সেটাকে কেউ ঠেকাতে পারবে না, এ বিশ্বাসটা আগে রাখো। আমরা তো একলে ছোটো ছিলাম, তখন তো এত কিছু ছিল না, আমরা জানতাম না কিছু, কোনটা কমই কোনটা আলিয়া কোনটা কি, মাথা মুন্ডে কিছুই বুঝতাম না। আব্বা নিয়ে গেছে চলো পড়তে হবে, এখানে পড়েছি, ভবিষ্যতে কী হবে সে চিন্তাকে আমরা করেছি নাকি, নলেজ ফর নলেজ সে, জ্ঞান হবে গণে জ্ঞান শিক্ষার জন্য,
চোখ কোন ফুটেছে এখন তো দেখতে পাচ্ছি, বাপরে বাপ এ কি! ছোট ছোট ছেলেপিলে আগে জিজ্ঞাসা করে এই ডিগ্রির শেষ পরিণতি কী, আমি হবটা কী শেষে? বাবা তুমি কী হবো তো আল্লাহ ঠিক করে রাখছে, তোমাদের চিন্তা করতে হবে না। দিন দিন আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, সব মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে, বস্তু আগে পরকাল পরে। মানুষ যদি তকদিরে বিশ্বাসী না হয় সে আত্মহত্যাকারী হবেই। ইসলামের ছয়টা স্তম্ভ আছে না, শেষে কোনটা? ওয়াল কদরে খায়রি ওয়া শাররি মিনাল্লাহ তাআলা। খায়র এবং শার, ভালো এবং মন্দ দুটোই মিনাল্লাহ। এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা অবশ্যই হতাশায় ভুগবো এবং আত্মহত্যা করব। আত্মহত্যা করলে লাভ কার? যে মূল্য শেষ শেষ, বাপ মা তো কদিন কানবে তারা একসঙ্গে ভুলে যাবে। কুল্লু জালেকা জাহেবুন ও তাহার কলির নাস, সব কিছু চলে যাবে এবং তুমি ছেড়ে যাবে মানুষের জন্য। তোমার লাস্টটা পর্যন্ত কবরে নিজের লোক হবে না, কারণ ছেলে একটা থাকে কানাডায়, একটা থেকে মালয়েশিয়ায়, একটা থেকে দক্ষিণ আফ্রিকায়, একটা থেকে ইতালিতে, চারটি ভাষা ছেলে একটাও কাজ লাগবে না। আপনার লাস্টটা নিচ্ছে কে? প্রতিবেশী ভাইরা যদি থাকে। কারণ এমন এমন দেশ আছে, বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ রহমতের দেশ, এখানে মানুষের কোনো অভাব নেই। আপনি বিদেশ যেই দেখেন না, মানুষ খুঁজে পাবেন না। কোরবানির করেছে বাপ বেটা মিলে, কোরবানির গোশত এক তৃতীয়াংশ গরিবকে দিতে হবে। গরিব খোঁজার জন্য এবার 10 কিলোমিটার দূরে শুনেছে ওখানে কিছু মুসলমান আছে, যেই দেয় তারা সব কোরবানি করেছে, গোশ দেবো কাকে? সারাদিন ঘুরে ঘুরে গোশ বিতরণ করতে পারল না। সে আসার পরে আমাকে ফোন করেছে, মামা কী করবো? তুমি খাও। এমন দেশ আছে পৃথিবীতে, এমনকি রিপোর্ট আমাদের কাছে পত্রিকা পড়ার সাথে আমার তো আর কোনো পুঁজি নাই, 254 মাইল দূরে চলে গেছে, শুনছি ওখানে একটা মানুষ বাস করে। সেখানে যে তার সঙ্গে কথাবার্তা বলছে, বলে ভাই আপনি কী জন্য এসছেন? এসছি মানুষ, মানুষরা বাঁচতে পারে না, তুমি একটা মানুষ তাই শুনলাম এখানে একজন আছে, তাই আমি তোমার কাছে এসেছি, আর কোনো উদ্দেশ্য আমার নাই। কোন ধর্ম কোন বর্ণ দেখা যায়, একটা মানুষ তো পেলাম, এটা তো সান্ত্বনা। এমন এমন দেশে পৃথিবীতে আছে, অত বিশাল দেশ, এদিক দিয়ে বাংলাদেশ সৌভাগ্যবান, আমাদের মানুষের অভাব নেই। শত্রু হোক মিত্র হোক প্রতিবেশী পাওয়া যায়, এটা আমাদের কাজে লাগাতে হবে। সবসময় মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, কোনো অবস্থাতেই যেন আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য ছাড়া অন্য কোনো লক্ষ্যে কাজ না করি। দুটো কথা বলুন আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য, এক পা ফেলেন আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। ইতিহাস আপনারা জানেন, দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম বাপ বেটা দুজনে ছিলেন পৃথিবীতে নবী এবং খলিফা, আর কোনো নবীতে খলিফা হন নেই। অথচ দাউদ আলাইহিসসালাম সম্পর্কে বলা হচ্ছে তিনি তার ঘরের হাঁটতেছিলেন, সিঁড়িতে উঠতে গিয়ে সিঁড়িতেই মারা গেলেন। ঠিক এদেশের সাম্রাজ্য চালিয়ে যেতে 650 বছর মুসলমানরা দিল্লির সরোবা জগদীশ সরোবা বলে তাদের লকব দেওয়া হতো, সম্রাট জাহাঙ্গীরের অর্থাৎ যিনি সম্রাট আকবরের বাপ, আকবর দি গ্রেট বলা হয়, তার বাপ সম্রাট জাহাঙ্গীর নিজের ঘরে ঠিক এক লাইব্রেরিতে সিঁড়ি ভেঙে লাইব্রেরিতে উঠতেছিলেন, ওখানে পড়ে মারা গেছেন। এই সমস্ত বড় বড় মানুষের তাদের দুনিয়াবি কোনো অভাব ছিল না, ডাক্তার কবিরাজ কোনোটারই অভাব তাদের ছিল না, কিন্তু আল্লাহ তাকে সুযোগ দেন নাই। আমাদের সুযোগ দেবে নাকি? অতএব দুনিয়ার জন্য পাগল হবেন না, আল্লাহ রুজির মালিক, আপনাকে অবশ্যই রুজি দেবেন, কিন্তু আপনার একটাই কাজ হবে, আপনি হালাল ছাড়া হারামের ধারে যাবেন না, আপনার কাজ আর কিচ্ছু নাই। হালাল পন্থায় হালাল কাজে এগিয়ে যাবেন, যেন আমার যেন বায়াত নেই, পুরস্কার বলে দিই আমি যাবতীয় হালাল ও হারাম থেকে দূরে থাকব, সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকব, যাবতীয় কবিরা গুনাহ থেকে বিরত থাকব, যাবতীয় ফরজ ও সুন্নত আমলে সচেষ্ট থাকব। আমরা এইগুলি কিন্তু বলি, অন্য কিছু না, এটা পীর মুরিদের দাওয়াত না, এটা আমাদের বায়াত পীর মুরিদের বায়াত না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন সবসময়। একটা মানুষকে আল্লাহর দিকে উদ্বুদ্ধ করাটাই আসলে বড় কাজ। যদি বান্দা আল্লাহর পথে থাকে আল্লাহ খুশি হন, যখন তার রুহটা বেরিয়ে যায় তখন জান্নাতের রুমাল, সুগন্ধের রুমাল পরে একদল ফেরেশতা আসে তার রুহটা বের করে নেওয়ার জন্য,
আইয়ুর নফসুত তৈয়ব কানাত ফি জাসাদিত তৈয়ব উখরুজি বিরাহিন রায়হান ইলা রাব্বিকা গায়রা গজবান। জান্নাতের সুগন্ধযুক্ত রুমাল নিয়ে যদি আসে ঠিক এই ভাষা বলবে, বেরিয়ে এসো হে পবিত্র আত্মা, যা ছিলে পবিত্র দেহে, তোমার প্রতিপালকের দিকে বিরহহীন রায়হান, খুশি মনে সুগন্ধির সাথে তোমার প্রতিপালের কাছে, যিনি গায়রা কাজবান, যিনি তোমার প্রতি আদৌ ক্রধান্বিত নন। এই রুহটা নিয়ে সাত আসমান যাবে, প্রথম আসমানে দ্বাররক্ষী বলবে কে, তো বললে অমুকের রুহ, ঠিক ওই রুহ ফেরেশতা একইভাবে তাকে সম্ভাষণ জানাবেন। এমনি করে সাতটা আসমানের সাতটা তকবক পেরিয়ে সে সরাসরি আল্লাহর কাছে চলে যাবে যেখানে আল্লাহ থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করুন। আমাদের রুহকে নেওয়ার জন্য যেন আল্লাহ পাক তার পক্ষ থেকে জান্নাতের রুমাল, সুগন্ধিত রুমাল পাঠিয়ে দেন। দুর্গন্ধযুক্ত মানুষ হওয়ার কোনো দরকার আমাদের নাই। অতএব রুজির ভয় করবেন না, বস্তুপাদী হবেন না, কোরআন হাদিসে বিশ্বাস করুন, ওহির বিধান মেনে চলুন, ইনশাআল্লাহ ইহকালে আপনি সম্মানিত থাকবেন, পরকালে আল্লাহ আপনাকে সম্মানিত রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।